ছোট্ট বাচ্চাটিকে নিয়ে গরম তেলে ছেড়ে দিল, আল্লাহর কৃষ্ণা বোঝা যায় না, বাচ্চাটি গরম তেলে পড়ে মরে না মরে না। মাকে ডাক মেরে বলল, মা এই গরম তেলকে ভয় পাইও না, এটা তো গরম তেল নয়, এটা হলো বেহেস্তের বাগান। রহমতুল্লিলআলামিন পীর তরিকত রাহনুমাই শরীয়ত আল্লামা আলহাজ হযরত মাওলানা খাজা মঈনুদ্দিন চিশতি আল ফারাইজি হুজুর কেবলার আগমন উপলক্ষে আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে তশরিফ এনেছেন পীরজাদা শাহ নাঈম মোহাম্মদ জাকারিয়া আল ফারাইজি হুজুর কেবলা উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইরা, সকলার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম মন প্রাণ উজাড় করে। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সালামের জবাব দেওয়াটা কৌশলটা কেন বুঝলেন না, আমি আবারও আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে সালামের জবাব শুনতে চাই। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আবার সকলে জবান খোলে প্রাণ উজাড় করে বলবেন, সালামের জবাব দিবেন, একটা জবানও বন্ধ রাখবেন না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার সালাম দেয়া হলো সুন্নাত। বলেন তো সালাম দেয়া কি, বলা কথাটা বলতে পারবেন না এমন ছাত্র হইয়া ক্লাসে বসবেন না। বলা কথাটা বলা সহজ না কঠিন? সহজ তো। যদি বোকা হয়ে থাকেন তাইলে মাহফিলে না বসাই ভালো, কারণ জ্ঞানীকে ইশারা দিলেই বুঝে, অজ্ঞানীকে পার দিলেও বুঝে না। আশা করি আপনারা জ্ঞানীগুণী শিক্ষিত ভদ্র মহোদয়, আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের জানা কথাটা আপনার কাছে ছেড়ে দেব, আপনারা জবান খোলে আপনার জানা কথাটা বখিলামি করবেন না, একেবারে জবান খোলে জবাব দিবেন, জবান খোলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, শিশুদের কণ্ঠসুর অনেক ভালো এবং তাদের জ্ঞানের দরজা আল্লাহ পাক খুলে দেবে, তাদের জন্য আমরা দোয়া করব। শুরুতে আমি শিশুদেরকে বলবো, বন্ধুরা আপনারা এই দিকে পিছনের দিকে যায়া বসেন, পারবেন না আপনারা, একটু আপনারা ওদিকে পিছনে যায়া বসেন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা দূর দারাজ থেকে বহু দূর থেকে এসেছেন, মুরব্বী মানুষ যুবক ভাইরা, আপনারা আমার কাছে আসেন। যদি কাছে না আসেন আমি মনে করব যে আসলে আপনারা আমার ভাষা বুঝেন না। সকলে সামনের দিকে, শুরুতে সামনের জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন, সকলে সামনের দিকে আসেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক, জবান খোলে বলেন আমিন। বলেছিলাম সালাম দেওয়া হলো সুন্নত, জবান খোলে বলেন সালাম দেওয়া কি, জবাব দেওয়া হলো ওয়াজিব, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা, যেই ব্যক্তি সালাম দেবে তার আমল নামায় 90টা নেকি, আমার নবী পাক নূরের জবানে বলেছেন তার আমল নামায় 90টা নেকি বসে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তি সালামের সালাম দিল তার জন্য শুধু 10 নেকি, সুবহানাল্লাহ বলেন। তাইলে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে, কেননা সালাম দেওয়াটা এমন একটা, প্রিয় বন্ধুরা আমার, সালাম দিল 90 নেকি নিল,
আর জবাব দিয়ে আপনি দশ নেকি পাইলেন, এবার সালাম দেনে ওয়ালার মর্তবা আরো কত বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নূরানী জবানের হাদিস আপনাদেরকে আমি শোনাইয়া দিচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাম দিবে সে দোয়া পাবে, রহমত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের। হযরত আলী এবং হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী এমনভাবে সালাম দিতেন, হযরত আলী এমনভাবে সালামের প্রতিযোগিতায় থাকতেন, কেউ যেন ওনাকে সালাম দিতে না পারে, উনি যেন সালাম দিতে পারে, এমন একটা ইচ্ছে তার মনের মধ্যে সব সময় থাকতো। হযরত আবু বকর ওনাকে চেষ্টা করেও সালাম দিতে পারে না, হযরত আলী সর্বপ্রথম সালাম দিয়ে দেয়। একদিনের ঘটনা, হযরত আলী সামনাসামনি হয়ে গেল, কিন্তু দেখা গেল সাইয়্যিদিনা আবু বকরকে সালাম দিচ্ছে না। সুযোগ পাইয়া হযরত আবু বকর সালাম দিয়ে দিলেন, আর মনে মনে প্রশ্ন করলেন, আহারে আলীকে আমি সালাম দিতে পারি না, আজকে কেন সালাম দেওয়ার সুযোগ করে দিল, কেন এমনটা করলো, আমি আমার নবী পাকের দরবারে এই নালিশটুকুন দিব। হযরত আলী কেন সালাম দিলেন না? আল্লাহর নবী নবী পাকের কাছে যাইয়া সকালবেলায় হযরত আলীর বিরুদ্ধে এই অভিযোগটুকুন পেশ করলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আলী কেন রে তুমি আবু বকর সিদ্দিককে সালাম দিলে না? আবু বকর সিদ্দিক আজকে সালাম দিতে হলো, এমন সুযোগটা পেল। হযরত আলী মর্তজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ঘরে একটা আজীব স্বপ্ন দেখেছি। আজীব স্বপ্ন ঢুকনো হলো, আমি দেখতেছিলাম, যাইতেছিলাম, সুন্দর একটা নূরানি ভবনে ঢুকে গেলাম, যাইতে যাইতে জান্নাতের একটা কামরায় ঢুকে গেলাম। সুন্দর জায়গায় যখন প্রবেশ করলাম, উঁচু জায়গাতে দেখতে পেলাম একটা সোনালি কুরসি আর একটা রূপার কুরসি। সোনার কুরসির উপরে কপাটে লেখা রয়েছে, যেই ব্যক্তি সালাম দেবে সে এই সোনার কুরসিতে বসবে, আর যেই ব্যক্তি সালামের জবাব দিবে সে রূপার কুরসিতে বসবে। এমনটা দেখার পরে আমি সকালবেলা খুজরা থেকে বের হয়ে যখন আপনার দরবারে আসতেছিলাম, আবু বকর সিদ্দিক আমার ভাই, বড় ভাই, আমার ভাই সামনে পড়ে গেল। আমার মনের চিন্তা ছিল, আহারে আমি সালাম দিয়া স্বর্ণের কুরসিতে বসবো, আর উনি জবাব দিয়া রূপার কুরসিতে বসবো। যখন বসবো কেমনে বসবো? দুজনের মধ্যে বসার পরে আমার মনটা লজ্জা লজ্জা হয়ে যাবে, এজন্য আমি হযরত আবু বকর সিদ্দিককে সুযোগ দিয়ে দিলাম, উনি যেন সালাম দিয়া স্বর্ণের কুরসিতে বসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, তাইলে আজকে থেকে সালামের আদান প্রদান শুরু করা যায়, ঠিক না বেটি? আমরা সালাম দিতে চাই কি চাই না? কে কে সালাম দিতে চাই একটু হাত উঁচু করে দেখাই। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত। প্রিয় বন্ধুরা আমার, আসেন আমরা সালামের প্রতিযোগিতা করি, কে আগে সালাম দিতে পারি। ছোট বলে তাকে আপনি সালাম না দিয়ে চলে যাবেন এমনটা নয়। আল্লাহর রাসূল বলেছেন, তুমি বড়, তুমি ছোটকে সালাম দিয়ে দাও, ছোট আবার বড়কে সালাম দিয়ে দাও। এভাবে সালামের রীতি যখন চালু হয়ে যাবে, সমাজের মধ্যে দলাদলি হিংসা প্রতিহিংসা দূর হয়ে যাবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য শুরুতে আমরা সালামের আদান প্রদান করে নিলাম, আপনারা খুশি না বেজান? আসেন আমরা আলোচনার দিকে যাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين.
করিম সাজো আজামিলু সিয়াম নবীউল বারা আশফিউল উমাম ইমামে রাসূল পেশওয়ার সাবিল আমিন খোদা হে মুহাববতে জিব্রাইল জোরে সুরে বলেন সুবহানাল্লাহ লাউলাকা লামা খালাকতুল আফলাক ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا ما اولانا محمد وعلى اله سيدنا محمد اريا دي بيتا আদম নবী রুহানি পিতা মুহাম্মদ আরশ পাকে আহমদ লিখা জমিনেতে মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এই পবিত্র মাস যে মাসকে বন্ধুরা আমার রবিউল আব্বাল নামে সকলে চিনেন রবিউল আব্বালের মধ্যে সবচেয়ে বড় আশ্চর্য এবং মর্যাদাপূর্ণ সম্মানী এবং দামি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি সময় যেই সময়টার নাম হলো পবিত্র মিলাদুন্নবী জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার নবী পাককে চিনে নাও আমার দয়াল নবীকে মেনে নাও আমার নবী পাককে চিনে নেওয়া এবং মেনে নেওয়ার নাম হলো ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ এসো বন্ধুরা আল্লাহর নবী দয়াল নবী যে নবীকে সৃষ্টি করা না হলে কুল কায়নাতে কিছুই সৃষ্টি করা হতো না জান্নাত হতো না জাহান্নাম হতো না সেই নবী পাক দুনিয়ার জমিনে আগমন করেছেন এটা হলো রবিউল আব্বাল তা আমার নবীজির আগমনের গুরুত্বপূর্ণ সময়ে রসুলের মিলাদুন্নবীর আলোচনা করব আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার জবান খোলে বলেন খুশি না বেজার কে কে খুশি একটু হাত উঁচু করে দেখাই নারে তাকবীর নারে রিসালাত বন্ধুরা আমার আমার দয়াল নবীর আগমনে শুধুমাত্র আবু জাহাল আবুল আহাব উদ্বা সাহেব কাফেরেরা রসুলের আগমনটা সহ্য করতে পারে নাই ঠিক না বেঠি তেমনিভাবে তাম পৃথিবীতে কাফের মুশরিক যারা আছে রসুলের শান এবং মান এরা সহ্য করতে পারে না আগমনের কথাটা মেনে নিতে পারে না রসুল এসেছে বলে তাদের মাথায় আঘাত লাগছে কেননা ইনি হলেন এমনই একজন নবী যে নবীর আদর্শ দলনে মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় জান্নাতি হয়ে যায় জোরে সুরে বলে সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আল্লাহর নবী দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন আবু জাহাল আবু জাহালের মতন কাফের গলি সহ্য করতে পারে না মেনে নিতে পারে না বন্ধুরা বর্তমানেও আল্লাহর রসুলের এই দিন দিনুল্লাহ এই ইসলামটা সকলে মেনে নিতে পারে না কেননা আপনারা সকলেই জানেন ফ্রান্সে মুসলমান ইমানদারের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে কুলাঙ্গার সেই দেশের প্রধানমন্ত্রী এমনই ইসলাম বিদ্বেষী এই কুলাঙ্গার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে রসুলুল্লাহকে অপমাননা করেছে ঠিক না বেটি আমরা বলবো তাম পৃথিবীর মুসলমানের কলিজায় আগুন ধরিয়েছ তুমি শান্তি পাবে না সারা পৃথিবী থেকে ঘৃণা নিন্দা তোমার উপরে পড়ছে
কেউ কুশপুত্তলিকা জ্বালাচ্ছে, কেউ তোমার জুতা পিটানোর জন্য ঘোষণা করছে, কেননা মুসলমান ইমানদারের কলিজায় আগুন লাগিয়েছ। এজন্য আমরা তাম পৃথিবীর মুসলমানেরা সেই এই ফ্রান্সের কাফের মুশরিকরা যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটুক্তি করে, রসুলের ছবিকে নিয়ে ভ্যাঙ্গ করে, রসুলুল্লাহর চিত্র অঙ্কন করিয়া তা আমার নবী পাকের উপরে কুচ্ছার ওঠায়, প্রিয় বন্ধুরা আমার, এটা কি মুসলমান ইমানদার মেনে নিতে পারে? জবান খোলে কথা বলেন, মেনে নিতে পারে? এজন্য আমরা ফ্রান্সের এই কাফেরদের কোনো পণ্য আমরা গ্রহণ করতে চাই না, তাদের সকল পণ্যকে আমরা বর্জন করতে চাই, ঠিক না বেটি? বাংলাদেশের সরকার বাহাদুরের কাছে আমরা আর্জি পেশ করছি এভাবে, যে ফ্রান্স নামক রাষ্ট্রের কোনো পণ্য আমরা বাংলার মুসলমান গ্রহণ করতে চাই না। আমরা তাদেরকে ধিক্কার দিলাম যারা রসুলুল্লাহর বিরোধিতা করে। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আমার নবী পাকের আগমনের কথা বলতেছিলাম, প্রিয় বন্ধুরা শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে এসেছে, আমরা খুশি, আকাশ বাতাস খুশি। আমার নবী পাককে এবার চিনে নেওয়ার জন্য হযরত জিব্রিল আমিনের কাছ থেকে আপনাদের জন্য একটা প্রমাণ পেশ করছি। হযরত জিব্রিল আমিন আমার নবী পাকের দরবারে ওহির কথা গুনে নিয়ে আসে। আল্লাহর নবী এক পর্যায়ে জিজ্ঞাসা করে, এরে জিব্রাইল, বলো তো তোমার বয়স কত? হযরত জিব্রিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়সের সঠিক অঙ্কটুকু বলতে পারি না, তবে আমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাকের আরশে আজিমের কপাটের দিকে তাকিয়ে দেখলাম, আরশে আজিমের চতুর্থ কপাটে উজ্জ্বল একটা নক্ষত্র দেখতে পেলাম, একটা তারকা দেখতে পেলাম, যেই তারকাটা একবার উদিত হলে 70,000 বছর পর্যন্ত জ্বলন্ত, আলোকিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন অস্তমিত হয়ে যায় এই তারকাটা, আর 70,000 বছর পর্যন্ত দেখা যায় না। আমার প্রিয় নবী বললেন, এ জিব্রাইল, এবার জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা একবার নয়, দুইবার নয়, এই তারকাটা আমি 72,000 বার উড়ন্ত এবং ডুবন্ত দেখেছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী, আমার নবী পাক বলেন, জিব্রাইল বলো তো ওই তারকাটা এখন আর তুমি দেখো কিনা? জিব্রাইল আমিন কইয়া, রাসূলুল্লাহ, ওই তারকাটুকু এখন আর আমি দেখি না। আল্লাহর নবী জুব্বা মুবারক আগল করে বললেন, জিব্রাইল এদিকে তুমি তাকাও। জিব্রাইল আমিন আমার নবী পাকের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই তারকা, সেই তারকাটুকু আমি আরশে আলায় দেখেছিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বললেন, জিব্রাইল শোনো, এই তারকা রূপে আমার আল্লাহ পাক আমাকে সাজিয়ে রেখেছিলেন আরশে আজিমে। এবার জিব্রিল আমিনের বুঝ হয়ে গেছে, আল্লাহর নবী দয়াল নবী, নবী পাকের শান আল্লাহর দরবারে কত মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী পাক আমার দয়াল নবীজের শান এবং মানের উপরে আলোচনা করতে গিয়া এবার আসেন ইমাম জালালউদ্দিন সিয়ুতী, কিতাবের নাম খাসায়েসুল কুবরা। বিশ্বশ্রেষ্ঠ ইতিহাস থেকে রসুলের দয়াল নবীজির শান একটু আলোচনা করে নিচ্ছি। আমার দয়াল নবীজি উম্মতের কান্ডারি নবী, নবী পাকের ব্যাপারে আদম ও সফিউল্লাহ কি বলেন? আদম নবীকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আদম নবীকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদমের রূহ সৃষ্টি করলেন, সকল মানুষের রূহ সৃষ্টি করলেন, এবার এই আদমের সিনার মধ্যে রূহ ঢুকাইবেন। বন্ধুরে, আদম নবীর সিনায় রূহ ঢুকাইতে গেলেন, রূহটা বারবার ফিরে আসেন, আল্লাহ পাক এবার কুদরতে হাত নিয়া নূরে মুহাম্মদের উপরে রাখিয়া এবার আদমের সিনায় সোয়া দিলেন, পোষা দিলেন, এবার রূহ আনন্দ চিত্তে আদমের সিনায় ঢুকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর সিনায় যখন রূহ ঢুকে গেল, আদম সফিউল্লাহ আল্লাহর কুদরতি গতমে একটা সেজদায় পড়লেন, এক সেজদায় 1,000 বছর চলে গেল। সুবহানাল্লাহ বলেন, দীর্ঘ 1,000 বছর লম্বা একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দিলেন,
সেজদা থেকে মাথা উত্তোলন করে দেখতে পেলেন রহমতের ফেরেশতারা, হাজার হাজার রহমতের ফেরেশতারা আদম সফিউল্লাহকে তওয়াফ করে পিছনের দিকে যাইয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। প্রিয় বন্ধুরা আমার, আদম সফিউল্লাহকে ঘুরে ঘুরে তওয়াফ করে পিছনের দিকে যাইয়া সালাম দেয়, আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে ফেরেশতারা তওয়াফ করে ভালো লাগে, কিন্তু পিছনের দিকে সালাম দেয়, এই সালামের জবাব দিতে ঘুরে ঘুরে বড় কষ্ট হয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম আসলে তোমাকে সালাম দেয় না, সালাম দেয় তোমার পিঠের মধ্যে রয়েছে নূরে মুহাম্মাদি, আমার নবী পাকের নূর মুবারক, রূহ মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ।